ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিও টিউটোরিয়ালটিতে উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি ব্যবহারিক নিয়ে আলোচনা করা হয়েছে। ব্যবহারিকটি হলো আরশোলার পৌষ্টিকতন্ত্র পর্যবেক্ষণ। আরশোলার পৌষ্টিকতন্ত্র প্রধানত তিনটি অংশে বিভক্ত। প্রথম অংশটি হলো অগ্রঅন্ত্র বা স্টোমোডিয়াম, এটি নিম্নলিখিত অংশে বিভক্ত, যথা মুখগহ্বর, গলবিল, অন্ননালী, ক্রপ এবং গিজার্ড। দ্বিতীয় অংশটি হলো মধ্য অন্ত্র বা মেসেন্টেরন, এটিতে নিম্নলিখিত দু ধরনের নালিকা যুক্ত থাকে, যথা হেপাটিক্সিকা ও ম্যালপিজিয়ান নালিকা। তৃতীয় অংশটি হলো পশ্চাৎ অন্ত্র বা প্রোক্টোডিয়াম, এটি নিম্নলিখিত অংশে বিভক্ত, যথা ইলিয়াম, কোলন ও মলাশয়। চিত্রে আরশোলার পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশ দেখানো হয়েছে। আমরা যখন আমরা পৌষ্টিকতন্ত্র বের করবো, পৌষ্টিকতন্ত্র বের করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে এই যে তেলা পোকার যে ডানাগুলো আছে সেই ডানাগুলো উপর থেকে কি করে নিতে হবে, আগে কেটে নিতে হবে। তো আমি সর্বপ্রথম তেলা পোকার যে উপরে ডানা আছে ডানাগুলো আমি কি করে নিচ্ছি, কেটে নিচ্ছি। একটু বাম সাইড আছে, ডানাগুলো কেটে ফেলার পর আমার দ্বিতীয় কাজ হচ্ছে এর যে কিউটিকল আবরণ আছে, আমরা জানি আর্থ্রোপোডা পর্বে যত প্রাণী আছে এদের দেহ কিউটিকল নির্মিত পাতলা স্ক্লেরাইট দ্বারা আবৃত থাকে। স্ক্লেরাইটের কিনারা বরাবর আমাদের কি করতে হবে, আগে কেটে নিতে হবে। আমি এখন এই কিউটিকুলার যে আবরণ আছে বা স্ক্লেরাইট এগুলোর কিনারাগুলো, দুই পাশের কিনারাগুলো আমি উদর থেকে শুরু করে মানে পশ্চাৎ প্রান্ত থেকে শুরু করে একবারে বক্ষ পর্যন্ত পুরো অংশই আমি কেটে নিচ্ছি। আচ্ছা, আমার কিউটিকুলের আবরণ যা আছে কিউটিকুল আবরণের যে কিনারাটা সেটা আমরা কেটে নিলাম। এবার দুইটা আলপিনের সাহায্যে, দুইটা আলপিনের সাহায্যে একটা আলপিন আমরা এর মস্তকে এবং আরেকটা আলপিনের আয়ুতে স্থাপন করে কি করে নিলাম, আমরা ট্রেতে স্থাপন করলাম। খেয়াল করছো, এখন আমরা দুই হাতে দুইটা ফোরসেপ নিয়ে, কয়টা ফোরসেপ নিচ্ছি আমরা, দুইটা, একটা ফোরসেপ দিয়ে আমরা চাপ দিয়ে ধরবো এবং আরেকটা ফোরসেপ দিয়ে এর যে কিউটিকল আবরণ চেষ্টা এটা কি করবো আস্তে আস্তে ধীরে ধীরে তুলে নেব। এখানে দুইটা চাপ, না ফোরসেপ আমি দুইটা ব্যবহার করতেছি কেন, কারণ একটা ফোরসেপ ধরে যদি আমি টান দেই তাহলে কি হয়ে যাবে, ছিঁড়ে এসে পড়বে। আমি অনেকটা আবরণ তুলে ফেলছি, এরপর আমি কি করলাম একটু পরিষ্কার পানি দিচ্ছি।
এখন সাদা সাদা কিছু অংশ দেখা যায়, যেগুলো প্রত্যেকটা এগুলো হচ্ছে তেলাপোকার চর্বি। এখন যেহেতু আমাদের শুধু পরিপাকতন্ত্রটা দরকার, আমার যে এর নিচের যে অংশগুলো আছে পরিপাকতন্ত্রের অংশ কিন্তু আমাদের মূলত বের হয়ে পড়ছে। ক্লিয়ারলি বের করার জন্য এটা আমাদের পরিপাকতন্ত্রের মূল অংশ, যেটা ক্রপ, ক্রপের পর গিজার, গিজারের পর অন্যান্য অংশ এখানে আমাদের আছে। এখন ইচ্ছা করলে আমরা এই অংশটা যদি সরিয়ে ফেলি তাহলে কি দেখা যাবে, শুধু পরিপাকতন্ত্রটা পরিষ্কারভাবে দেখা যাবে। আর যার কারণে আমি এই নিচের এই অংশটা আমি এখন কেটে নিচ্ছি। এখন তোমাদের সামনে যদি একটা প্র্যাকটিক্যাল বই থেকে বই বের করো, প্রথম অংশ দেখো আমাদের এখান থেকে শুরু, এই থেকে শুরু দেখো, এই ইয়ার এখানে দুইটা করে একটা জেলির মতো অংশ দেখা যাচ্ছে, এই যেগুলো নালা গ্রন্থি, এই পাশে ক্ষুদ্র জেলির মতো পানিতে ভাসমান, এই পাশে স্বচ্ছ স্বচ্ছ ইয়ার এখানে দেখো জেলির মতো যেটা দেখা যাচ্ছে সেটা কি লালা গ্রন্থি। ঘাসনালী পরে অংশ স্ফীত হয়ে গেছে, অনেকটুকু স্ফীত হয়ে গেছে, স্ফীত অংশ কি বলা হচ্ছে কি ক্রপ। তাহলে আমাদের এই যে অনেকটুকু ফোলা অংশ এটুকুর নাম কি ক্রপ। ক্রপের পশ্চাতে একটা গিটের মতো অংশ দেখা যায় যার নাম হচ্ছে গিজার, এই যে অংশ যেমন হচ্ছে আমাদের গিজার দেখতে পাচ্ছি, তাহলে এই হচ্ছে এই অংশটা হচ্ছে আমাদের গিজার। গিজারে কিছু সূক্ষ্ম নালিকার মতো অংশ দেখা যায় গিজারের পরবর্তী স্থানে, এই যে দেখো এই যে খেয়াল করে দেখো অনেকগুলো, কিন্তু একটা দুইটা তিনটা চারটে এরকম অনেকগুলো দেখা যায়, এদেরকে কি বলা হয় হেপাটিসিকা বা গ্যাসিসিকা। আর এগুলো কিসের কাজ করে, যদিও পরিপাকতন্ত্রের অংশ এরা পরিপাক গ্রন্থি হিসেবে কাজ করে। হেপাটিক শিকার পরের অংশ হচ্ছে যে
যে অংশ এটা আমাদের মধ্যভাগস্থলী বা মেসেন্টেরন নামে পরিচিত। এখান থেকে যে এই অংশ হচ্ছে মেসেন্টেরন। হেপাটিক শিকার পর থেকে এখানে পিত বর্ণের কিছু সূক্ষ্ম চুলের মতো অংশ দেখা যায়, একটু হলুদাব বর্ণের হালকা দেখা যায়, ঠিক না? পানিতে হলুদাব বর্ণ। এই হেপাটিক শিকার পর থেকে এই পিত বর্ণের অংশ পর্যন্ত যে নালী, এই নালীটুকু আমাদের মেসেন্টেরন নামে পরিচিত। আর মেসেন্টেরন তেলাপোকার মূল পাকস্থলী হিসেবে বা হিসেবে কাজ করে। এরপরে কিছুটা মেসেন্টেরনের পরবর্তী অংশ পশ্চাৎ পৌষ্টিক নালী নামে পরিচিত। পশ্চাৎ পৌষ্টিক নালী এবং মধ্য পৌষ্টিক নালীর যে সংযোগস্থলে কিছুটা পিত বর্ণের অনেকটা হলুদাব কি দেখা যায়, সূক্ষ্ম চুলের মতো অংশ দেখা যায়, যেগুলোকে বলা হয় মালপিজিয়ান নালিকা। আর এই মালপিজিয়ান নালিকাগুলো আসলে রেচন অঙ্গ হিসেবে কাজ করে। যদিও এরা পরিপাক নালীর সাথে যুক্ত, কিন্তু কিসের কাজ করে? রেচন তন্ত্রের কাজ করে। এর পরবর্তী অংশই মালপিজিয়ান পরের নালিকার পরের অংশ ইলিয়াম, কুলন এবং মলাশয় নামে পরিচিত। এটি এই পরবর্তী যে অংশ, এখানে আমরা কালো বর্ণে দেখতে পাচ্ছি ভিতরে কি আছে, হজমকৃত খাদ্য, মানে খাদ্য তেলাপোকা যে খাদ্যটা গ্রহণ করছিল সেটা পরিপাক হতে 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 এখানে এসে পৌঁছেছে। ইলিয়ামে আছে কতটুকু অংশ, কোলনেও আছে, এবং অবশিষ্ট অংশ যেটা সেটুকুর নাম হচ্ছে মলাশয়, যেটা পায়ুছিদ্রের মাধ্যমে কি হয় যে প্রস্রাবতন্ত্রে উন্মুক্ত হয়। এটা হচ্ছে আমাদের টোটাল পরিপাকতন্ত্র। এই রেকটামটার নামে মলাশয় যেটা, এইটা আমরা যদি আরেকটু পরিষ্কার করি রেকটামের অংশটা ভালোভাবে দেখা যাবে। আমরা এই করে নেই, এই যে ক্ষুদ্র অংশ যেটা রেকটাম, খেয়াল করো একটু একদম পশ্চাৎপ্রান্তে একটু সামান্য স্ফীত অংশ যেটুকুর নাম হচ্ছে রেকটাম, এই যে ইয়ের ভিতরে যেটা সেটা রেকটাম। কিন্তু যদি আমরা ওইটুকুই করতে যাই তাহলে কি হয়ে যাবে, পুরো আলাদা হয়ে যাবে। এই যে বৃত্তের মতো অনেকটা কালো মনে হয় যে বৃত্তের মতো অংশ, একটু স্ফীত, হালকা স্ফীত, যেখানে আমাদের আলপিনটা লাগানো আছে স্ফীত অংশ যেটুকু, এইটুকু হচ্ছে রেকটাম। কিন্তু রেকটাম যদি ওরকম ভাবে করতে যায় তাহলে কি হয়ে যাবে, পরিপাক নালী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানে আরশোলার পৌষ্টিকতন্ত্র বের করার পর বিভিন্ন অংশ চিহ্নিত করা হয়েছে।